হ্যালো ভিউয়ার্স ওয়েববারে সেভেন ওয়ান এর পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আমার এ ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম পর্ব বারো পঞ্চম অধ্যায়ের পূর্বের ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন তাহলে সেগুলি দেখার মাধ্যমে এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের প্রোগ্রামের জন্য ব্যবহৃত হেডার ফাইল ফাংশন কিওয়ার্ড ও ফরম্যাট স্পেসিফায়ার নিম্নরূপ আমরা হেডার ফাইল হিসেবে ইনক্লুড এস ব্যবহার করব পূর্বের মতো মেন ফাংশন এর সাথে আমরা প্রিন্ট এফ ফাংশন এবং ইনপুট ফাংশন হিসেবে স্ক্যান ব্যবহার করব অন্যদিকে পূর্ণ সংখ্যার জন্য কিওয়ার্ড হিসেবে আমরা আই এন টি ব্যবহার করবো যার ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ এবং ভগ্নাংশ সংখ্যা লেখার জন্য কিওয়ার্ড হিসেবে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব যার যার জন্য ফরমেট এ। তবে এই সি প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের রয়েছে তার মধ্যে আমরা এখানে কোড ব্লকস ব্যবহার করার মাধ্যমে প্রোগ্রামগুলি লেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য সূচি হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনাইটের রূপান্তরের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম ফারেনাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডের রূপান্তরের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম এবং সেন্টিগ্রেড তাপমাত্রাকে ক্যালভিন এর রূপান্তরের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রোগ্রাম শুরু করার পূর্বে আমরা তাপমাত্রা পরিমাপের পরিমাপের এবং ক্যালভিন স্কেল এই তিনটা স্কেলে সাধারণত এই প্রচলিত পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে তাহলে সেলসিয়াস ফারেনাইট এবং ক্যালভিন এই তিনটি স্কেলই হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের একক ফারনাইট সেলসিয়াস ও ক্যালভিন স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক এখানে লক্ষ্য করুন উপরে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিচে নিম্ন স্থিরাঙ্ক উপস্থাপন করা হয়েছে পানি বরফে পরিণত হয় বত্রিশ ডিগ্রি ফারানাইটে জিরো ডিগ্রি সেলসিয়াসে এবং দুইশো ডিগ্রি ক্যালভিনে অন্যদিকে পানি যখন ফুটন্ত অবস্থায় পাওয়া যায় তার তাপমাত্রা হচ্ছে দুইশো ডিগ্রি ফারানাইট একশো ডিগ্রি সেলসিয়াস এবং তিনশো তিয়াত্তর ডিগ্রি ক্যালভিন এই হচ্ছে আমাদের এই সেলসিয়াস এবং সম্পর্কে বাস্তব একটি ধারণা আজকের আলোচনার প্রথম প্রোগ্রামটি হল সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনাইট এ রূপান্তরের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম নির্ণয় এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যেমন লক্ষ্য করুন নিচের উদ্দীপকের চিত্রটি লক্ষ্য করে আউটপুট দেওয়া আছে এখানে ইন্টারভ্যালু অফ এই সেন্টিগ্রেড অর্থাৎ এখানে সেন্টিগ্রেড হচ্ছে ইনপুট ফারেনাইট ইজ ইকুয়াল টু হোয়াট অর্থাৎ ফারেনাইট এর মান নির্ণয় করতে বলছে এই আউটপুট দেখে বুঝে নিতে হবে যে এই সেন্টিগ্রেড থেকে ফারেনাইট নির্ণয় করতে বলেছে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্ন আসতে পারে উদ্দীপকে বর্ণিত তথ্য আউটপুট প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো অর্থাৎ এখানে অ্যালগোরিদম ফ্লোচার্ট অথবা সি প্রোগ্রাম যে একটি আসতে পারে তো আমরা এই তিনটায় শেখার চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখি তো সেলসিয়াস হতে ফারেনহাইট এর সূত্র আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট এর মধ্যে সম্পর্কযুক্ত সূত্র হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটিকে যদি আমরা সমাধান করি তাহলে লক্ষ্য করুন ফাইভ দিয়ে আমরা এফ এবং মাইনাস বত্রিশকে গুণ করলে বাম দিকে রাখলাম এবং সি নাইনটা ডান দিকে রাখলাম পরবর্তীতে আমরা আবার কি করলাম এই ফাইভটাকে যদি ডান দিকে আমরা স্থানান্তর করি তাহলে এখানে ইন্টু আছে এখানে ডিভাইডেড হবে এবং পরের লাইনে আমরা আবার যদি সরল করি তাহলে কি হবে টা এইখানে রেখে এই বত্রিশ যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে অর্থাৎ এফ সমান সি ইন্টু নাইন ডিভাইডেড ফাইভ প্লাস বত্রিশ এটি হচ্ছে আমাদের এই সেলসিয়াস হতে ফারেনহাইট নির্ণয়ের সূত্র এবার সেন্ডিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এর দিকে লক্ষ্য করলে দেখতে পাই বাম দিকে ফ্লোচার্ট আমরা উপস্থাপন করার চেষ্টা করছি প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ অর্থাৎ এখানে সি হচ্ছে আমাদের ইনপুট এফ সমান আমরা সূত্রটি লিখব এফ এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এবং ডান দিকে যদি আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে চাই তাহলে স্টার্ট শুরু এর প্রতীক ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ এফ সমান এই সূত্রটি আমরা মাঝখানে এই প্রক্রিয়াকরণের ঘরে লিখব এফ এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করে দেখুন ইনপুট প্রসেস আউটপুট ইনপুট এবং আউটপুট একই ধরনের প্রতীক অর্থাৎ প্রতীক এবং প্রতীক আবার আয় অনেক সময় দেখা যায় এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট উদ্দীপক হিসেবে থাকে বিশেষ করে পরীক্ষার প্রশ্নে এবং এই উদ্দীপক এর আলোকে অ্যালগোরিদম অথবা ফ্লোচার্ট এর আলোকে আমাদের বলে সি প্রোগ্রাম লিখতে তো চলুন আমরা এখন এর সি প্রোগ্রাম কি হবে তা জানার চেষ্টা করি সি প্রোগ্রামের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এই যে সি প্রোগ্রামের ক্ষেত্রে সূত্রটি আমরা আবার লক্ষ্য করি সি ইন্টু নাইন ডিভাইডেড ফাইভ প্লাস বত্রিশ তো সি প্রোগ্রামের প্রথমে আমাদের হেডার ফাইল হিসেবে ইনক্লুড এস টিডিআই ফাংশন দিয়ে শুরু হবে আমাদের প্রোগ্রাম প্লট সি এফ এখানে প্লট সি এফ হলে কেন এই দুটো ভেরিয়েবল আমরা এই ইনপুট হিসেবে এখানে যেটি আছে সেটা আমরা সি এর মান হিসেবে গ্রহণ করেছি সি ভেরিয়েবল এবং এফ হচ্ছে আমাদের এই আউটপুট এর জন্য আমরা এফ ভেরিয়েবল হিসেবে ঘোষণা করেছি এবং এখানে ফ্লট হচ্ছে আমাদের কিওয়ার্ড আমাদের ফলাফলে অর্থাৎ আমাদের প্রোগ্রামে যদি ভগ্নাংশ হয় সেই জন্য আমরা কিওয়ার্ড ঘোষণা করেছি পরবর্তী কিবোর্ড হতে আমরা এই সেন্ডিগ্রেডের মান ইনপুট দেওয়ার জন্য এই প্রিন্ট এপ ফাংশনের মধ্যে আমরা এই যে লিখেছি এটি আমাদের আউটপুট হিসেবে প্রদর্শন করবে স্ক্যান এপ অর্থাৎ এই আমি সি এর মানটা গ্রহণ করার জন্য আমরা লিখবো পার্সেন্টেজ এপ হবে এখানে যেহেতু আমাদের এখানে ফ্লট আছে তাই এখানে পার্সেন্টেজ এফ লিখে এন্ড সি হবে যেহেতু সি আমাদের ইনপুট এবং এই এফ এর মান নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি এখানে লিখেছি সেই সূত্রটি এখানে লিখব এখানে দেখুন এই সূত্রটি সম্পূর্ণ লিখেছি কিন্তু পার্থক্য হচ্ছে ব্র্যাকেটটা এই এই যে ফার্স্ট ব্র্যাকেট এইখানে এবং এইখানে এটুকু আমরা অতিরিক্ত সংযোজন করেছি কেন করেছি এই বত্রিশ যে আমরা যোগ করব এই বত্রিশ কিন্তু টোটাল অংশের সাথে যোগ হবে শুধু ফাইভের সাথে যোগ হবে না সেই জন্য আমরা টোটাল অংশটা ব্র্যাকেটের মধ্যে রাখছি পরবর্তীতে প্রিন্ট এফ ফারেনহাইট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ টু এফ দিয়েছি আমরা টু এফ দিয়েছি এখানে পয়েন্টের পরে দুই সংখ্যা নেওয়ার জন্য এবং এই এফ আবার আমাদের এখানে শেষে লিখতে হবে রিটার্ন জিরো এবং প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শুরু প্রোগ্রাম শেষ মাঝখানে আমরা এগুলি লেখার মাধ্যমে এই হচ্ছে আমাদের এই সেন্ডিগ্রেড থেকে ফারেনহাইট রূপান্তরের সি প্রোগ্রাম তো চলুন আমরা এই প্রোগ্রামটি যদি আমরা কোড ব্লকস এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি তাহলে বাস্তবে কি ফলাফল পাই সেটা আমরা লক্ষ্য করি তো এই যে আমরা কোড ব্লকস ওপেন করার পরে আমরা এই নতুন একটা ফাইল ওপেন করেছি এবং এইখানে আমরা ওই প্রোগ্রামটি লিখব এই যে দেখুন পূর্বের প্রোগ্রামটি আমি যে প্রোগ্রামটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা সম্পূর্ণ লিখেছি সময় সেভ করার জন্য আমি এখানে ওই অংশটা এখানে কপি করে পেস্ট করে দিয়েছি পূর্বে যেহেতু আমি বিভিন্ন প্রোগ্রাম লিখে দেখাইছি জাস্ট এটি সময় সেভ করার জন্য আমি এখানে পেস্ট করেছি এখন এটি সেভ করবো সেভ করার পরে বিল্ড করে কম্পাইল করব কোনো ভুল নাই ভুল থাকলে সেটি প্রদর্শন করত। আবার বিল্ড করে যদি আমরা রান করি তাহলে কি দেখতে পাই এই হচ্ছে আমাদের এখন আমি মনে করি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ডিগ্রি ফারেনহাইট হবে এই যে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ফারেনহাইট হবে দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ আমাদের একশো ডিগ্রি সেলসিয়াস এর ফলাফল হবে ২১২ ডিগ্রি ফারেনহাইট এইভাবে আমরা এই কোড ব্লকসের মাধ্যমে প্রোগ্রামটি রান করতে পারি আমার পরবর্তী প্রোগ্রাম হচ্ছে ফারেনাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যেমন নিম্নের উদ্দীপকের চিত্রটি লক্ষ্য করে ইন্টার ভ্যালু অফ ফারেনাইট অর্থাৎ এখানে ফারেনাইট এর মান দেওয়া আছে ইনপুট হিসেবে এবং আমাদের আউটপুট হিসেবে সেন্টিগ্রেড এর মান বের করতে হবে অর্থাৎ ইনপুট হচ্ছে আমার ফারেনাইট দেয়া আছে সেন্টিগ্রেড বের করতে হবে এবং এই উদ্দীপকের আলোকে প্রশ্ন থাকতে পারে উদ্দীপকে বর্ণিত তথ্যের আউটপুট পাওয়ার জন্য অ্যালগোরিদম ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম লিখো ফারেনাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড রূপান্তর এর সূত্র আমরা জানি সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটি হচ্ছে আমাদের মেন সূত্র এখান থেকে যদি আমরা সরল করি তাহলে কি হবে সি ইন্টু নাইন আমরা বাম দিকে লিখলাম এবং এফ মাইনাস বত্রিশ ইন্টু ফাইভ আমরা ডান দিকে লিখলাম পরবর্তীতে এই নাইন কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে ইন্টু ছিল এটা ভাগ হয়ে যাবে যার কারণে আমাদের শিশু মানুষ এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড নাইন এটি হচ্ছে আমাদের এই সিন্ডিগ্রেট নির্ণয়ের সূত্র তাপমাত্রাকে সিন্ডিগ্রেট রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এর দিকে লক্ষ্য করলে দেখতে পাই ফ্লোচার্ট বাম দিকে আমরা লেখার চেষ্টা করছি প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করি কেননা এখানে এফ হচ্ছে ইনপুট সি সমান সূত্রটি লিখব সি এর মান প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব এই পাঁচটি ধাপের মাধ্যমে অ্যালগরিদম সম্পূর্ণ হয়েছে ফ্লোচার্ট এর দিকে লক্ষ্য করলে দেখতে পাই প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করি এখন কেননা এফ এখানে ইনপুট সূত্রটি আমরা এই প্রসেসিং এর সূত্রটি লিখবো প্রক্রিয়াকরণ ধাপে এবং ফলাফল সি এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এটি হচ্ছে আমাদের ফ্লোচার্ট তবে এই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম এর ভিত্তিতে আমাদের অনেক সময় এই বিশেষ করে সি প্রোগ্রাম লিখতে বলে অনেক সময় উদ্দীপকে এই ফ্লোচার্ট অথবা অ্যালগোরিদম উদ্দীপক হিসেবে থাকে তো তার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই সি প্রোগ্রাম লেখা এবার আমরা দেখব ফারেনাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের সি প্রোগ্রাম তো প্রথম পূর্বের ন্যায় আমরা ইনক্লুড এস টিডিআই ডট হেডার ফাইল হিসেবে লিখব মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু হবে ফ্লট যেহেতু আমরা এখানে ভগ্নাংশ হতে পারে সেজন্য ফ্লট লিখেছি তো ফ্লট কিওয়ার্ড ব্যবহার করার পরে ভেরিয়েবল হিসেবে এফ এবং সি লিখেছি সি হচ্ছে আমাদের এখানে লক্ষ্য করে দেখুন এই সূত্রে কিন্তু আমাদের বাম দিকে সি আসে সিটা হচ্ছে আউটপুট এবং ডান দিকে যে এফ আছে এই এফটি হচ্ছে আমাদের ইনপুট এফ আমরা এখানে ছোট হাতেরও লিখতে পারি বড় হাতেরও লিখতে পারি সমস্যা নাই পরবর্তীতে আমরা ইন্টার ফারেনহাইট টেম্পারেচার না ফারেনহাইট টেম্পারেচারটা হচ্ছে আমাদের ইনপুট স্ক্যান এফ হিসেবে আমরা লিখবো পার্সেন্টেজ এফ কেন ফ্লট কিওয়ার্ড ব্যবহার করেছি যেহেতু একটা এখানে ভেরিয়েবল আমাদের ইনপুট ভেরিয়েবল একটি সেই জন্য আমরা এখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করেছি এবং এই এফটা হচ্ছে এইখানে লিখেছি আমরা তো পরবর্তীতে আমাদের প্রক্রিয়াকরণ ধাপে এই সি সমান সূত্রটি লিখব ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড নাইন এই নাইনটা যেহেতু টোটাল অংশকে ভাগ করেছে সেই জন্য আমাদের অতিরিক্ত এই ফার্স্ট ব্র্যাকেটটা অতিরিক্ত এখানে ইনক্লুড করা হয়েছে প্রিন্ট এফ সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ টু এফ এফ হচ্ছে এই আমরা যে ফলাফলটি পাবো সেটি পয়েন্টের পরে দুই সংখ্যা প্রদর্শন করবে টু লিখেছি এবং এই সি আবার এখানে লিখতে হবে আমরা জানি যে এখানে যে ফলাফলটি প্রদর্শন করবে সেই মানটি আবার আমরা এখানে লিখব রিটার্ন জিরো এবং এই প্রোগ্রাম আমাদের এই কার্লি ব্রেস শেষ করার মাধ্যমে প্রোগ্রাম শেষ হলো এই হচ্ছে আমাদের ফারেনাইট থেকে সেন্টিগ্রেড এ রূপান্তরের এই প্রোগ্রাম তো এটি যদি আমরা বাস্তবে কোড ব্লক্স এর মাধ্যমে উপস্থাপন করি তাহলে দেখতে পাই এই যে লক্ষ্য করে দেখুন আমরা কোড ব্লক্স এ একটি নতুন ফাইল ওপেন করেছি এবং এখানে যদি আমরা সম্পূর্ণ অংশটা লিখি এই যে ইনক্লুড ডট এইচ থেকে এই কার্লি ব্রেস শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটি ওখানে যে যেরূপভাবে লিখেছিলাম এখানে আমরা প্রোগ্রামটি সম্পূর্ণ লেখার পরে সেভ করব সেভ সেভ করার পরে আমরা এই প্রোগ্রামটি রান করার জন্য বিল্ডে ক্লিক করে কম্পাইল করব কোনো ভুল প্রদর্শন করেনি আবার আমরা এই বিল্ডে ক্লিক করে রানে ক্লিক করব এবং এখানে যদি আমরা এখন লিখি এবার এইখানে যদি আমরা লিখি মনে করি বারো ডিগ্রি ফারেনাইট এর ক্ষেত্রে সেলসিয়াস কি হবে এন্টারে চাপ দিয়ে দেখুন হান্ড্রেড সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ দুইশো ডিগ্রি ফারেনাইট এর ফলাফল হবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে আমাদের আউটপুট আমার আজকে টিউটোরিয়ালের পরবর্তী এবং শেষ প্রশ্ন সেন্টিগ্রেড তাপমাত্রা কি ক্যালভিনের রূপান্তর এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যেমন নীচের উদ্দীপকে চিত্রটি লক্ষ্য করি লক্ষ্য করুন ইন্টার ভ্যালু অফ সেন্টিগ্রেড সেন্টিগ্রেড এর ভ্যালু দেওয়া আছে ক্যালভিন ইজ ইকুয়াল টু হোয়াট অর্থাৎ ক্যালভিন নির্ণয় করতে হবে তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই সেন্ডিগ্রেড হতে ক্যালভিন এর রূপান্তরের প্রোগ্রাম লিখতে বলছে অর্থাৎ উদ্দীপকে বর্ণিত তথ্য আউটপুট প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো চলুন আমরা পর্যায়ক্রমে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখার চেষ্টা করি তো আপনারা লক্ষ্য করুন কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ ইকুয়াল টু সি বাই ফাইভ এইটাকে যদি আমরা সরল করি তাহলে কি হয় এই ফাইভ এবং ফাইভ দুইটা আমাদের কমন নিলে এই দুইটা আমাদের বাদ চলে যায় তাহলে থাকে আমার কে মাইনাস দুইশো তিয়াত্তর ইকুয়াল টু সি এখন আমরা যদি কে এইখানে রেখে যদি এই দুইশো তিয়াত্তর ডান দিকে নিয়ে যায় তাহলে এখানে মাইনাস আসছে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের কে ইকুয়াল টু সি প্লাস দুইশো তিয়াত্তর এটা হচ্ছে আমাদের মেন সূত্র তো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এর দিকে লক্ষ্য করলে দেখতে পাই প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি ক্যালভিন এর মান নির্ণয়ের সূত্র লিখি কে এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি অনুরূপভাবে এর তো এখানে অ্যালগোরিদম এর পরিপ্রেক্ষিতে ফ্লোচার্ট লক্ষ্য করলে দেখতে পাই প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি কারণ এখানে সি হচ্ছে আমাদের ইনপুট কে সমান সি প্লাস সূত্রটি লিখি কে এর মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি অনেক সময় এই উদ্দীপকে এই ধরনের আমাদের এই ফ্লোচার্ট অথবা অ্যালগোরিদম দেয়া থাকতে পারে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্ন আসতে পারে সি প্রোগ্রাম লিখো তো চলুন আমরা সি প্রোগ্রামটা কিভাবে লিখতে হয় সেটি দেখি তো এখানে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ক্যালভিন এ রূপান্তরের সূত্র হচ্ছে কে সমান সি প্লাস দুইশো তিয়াত্তর আমরা সি প্রোগ্রাম লিখলে দেখতে পাই ইনক্লুড এস টি ডিআইআই এটা হচ্ছে হেডার ফাইল মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু হবে ফ্লট সি এবং কে সি হচ্ছে আমাদের ইনপুট কে হচ্ছে আমাদের আউটপুট ইনপুট এবং আউটপুটের জন্য দুটো ভেরিয়েবল আমরা এখানে ঘোষণা করে সি প্রিন্ট এফ ইন্টার সিন্ডিগ্রেট টেম্পারেচার এখানে আমরা এই সেন্টিগ্রেড টেম্পারেচার অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রা গ্রহণের জন্য আমরা এইখানে কিবোর্ড থেকে নেওয়ার জন্য একটি সেন্টেন্স লিখেছি যেটি হচ্ছে আমাদের এই কিবোর্ড থেকে নেয়ার জন্য লেখা হয়েছে এবং এই ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করার জন্য পার্সেন্টেজ এফ হবে ব্যবহার করেছে সি শেষে তারপরে আমরা সূত্রটি লিখবো কে সমান সি প্লাস দুইশো তিয়াত্তর কে এর মান প্রিন্ট করার জন্য ক্যালভিন এর মান প্রিন্ট করার জন্য ক্যালভিন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ দু পয়েন্টের এর পরে দুই সংখ্যা নেওয়ার জন্য এবং এই কে আবার আমরা শেষে লিখব রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ করব ক্যালকুলেট এর মাধ্যমে এই হচ্ছে আমাদের সেন্তিগ্রেড তাপমাত্রাকে কেলভিন এ রূপান্তরে সি প্রোগ্রাম তো চলুন আমরা এটা বাস্তবিক এই প্রোগ্রামটি যদি আমরা কোড ব্লকসে লিখে ফলাফল দেখতে চাই তাহলে দেখা চেষ্টা করি তবে কোড ব্লকসে কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলা কিভাবে ওপেন করতে হয় কিভাবে সেভ করতে হয় আমি বিস্তারিত পূর্বের টিউটোরিয়ালগুলোতে আছে পূর্বের গুলি দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন তো এখানে সময় সেভ করার জন্য আমি এই প্রোগ্রামটি পেস্ট করে উপস্থাপন করছি আপনাদের সামনে লক্ষ্য করুন ইনক্লুড এস টি থেকে শুরু করে জেন জিরো পর্যন্ত এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এখন প্রোগ্রামটি লেখা শেষ আমরা সেভ করবো সেভ করার পরে কম্পাইল করব কোনো ভুল না আমাদের প্রোগ্রামে রান করার জন্য আবার বিল্ডে ক্লিক করব রানে ক্লিক করব এখন এইখানে যদি আমরা লিখি যে হানড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি আমরা মনে করি হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তো কত ক্যালভিন হবে ইন্টারেস্ট অবধি লক্ষ্য করে দেখুন দুইশো তিয়াত্তর পয়েন্ট জিরো জিরো এই হচ্ছে আমাদের ক্যালভিন অর্থাৎ হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালভিন স্কেল হবে দুইশো তিয়াত্তর ক্যালভিন এইভাবে আমাদের এই বিশেষ করে সি প্রোগ্রাম লেখার মাধ্যমে আউটপুট প্রদর্শন করতে পারি পরীক্ষা যদি আসে তাহলে আমাদের এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ অংশটা সি প্রোগ্রাম হিসেবে লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে এই তিনটা প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করলাম মনে করি আইসিটি বিষয়ের শিক্ষক শ্রেণীকক্ষে সেন্টিগ্রেড হতে ফরেনহাইট নির্ণয়ের জন্য প্রয়োজনীয় অ্যালগোরিদম প্রস্তুত ফ্লোচার্ট অঙ্কন এবং সি প্রোগ্রাম লেখার পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের ভালোভাবে বুঝিয়ে দিলেন এবং ক্লাস শেষে বাড়ির কাজ হিসাবে তিনি শিক্ষার্থীদের বললেন যে একজন মানুষের শরীরে তাপমাত্রা যদি নব্বই ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে সেন্টিগ্রেড কত তাপমাত্রা হতে পারে এই হচ্ছে আমার উদ্দীপক এই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে প্রশ্ন হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট রূপান্তরে সি প্রোগ্রাম লিখো এবং শিক্ষার্থীদের বাড়ির কাজ নির্ধারণার জন্য প্রয়োজনীয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো এই প্রোগ্রামটি যদি আপনারা লিখতে পারেন তাহলে প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যে ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ